আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় ৬ রেখা কোণ ও ত্রিভুজ ঢাকা বোর্ড ২০১৫। এ প্রশ্নে দেওয়া আছে DEF একটি ত্রিভুজের E কোণ এবং F কোণ এর সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত ছেদ করেছে বা মিলিত হয়েছে। উদ্দীপকের আলোকে চিত্রটি আঁকো। তো চিত্রটি আঁকার জন্য আমাদের DEF একটি ত্রিভুজ নিতে হবে। এই ত্রিভুজের E ও F, F এর সমদ্বিখণ্ডক এবং E এর সমদ্বিখণ্ডক এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হবে। তাহলে আমরা কি লিখব? DEF এ E কোণ ও F কোণের সমদ্বিখণ্ডক OE ও OA পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে F এর সমদ্বিখণ্ড OF আর E এর সমদ্বিখণ্ড হলো OE, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এটি হচ্ছে ক নম্বরের জন্য উদ্দীপকের আলোকে চিত্র। এরপরের প্রশ্ন, DE প্লাস DF OE প্লাস OF থেকে বড় হবে, অর্থাৎ D প্লাস DF গ্রেটার দেন OE প্লাস OF। তো এটার জন্য আমাদের যে কতে যে আমরা চিত্রটি এঁকেছি, অর্থাৎ DEF এ E কোণের সমদ্বিখণ্ডক OE এবং F কোণের সমদ্বিখণ্ডক OF, এই OE OF সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন দেখাইতে হবে কি? দেখাইতে হবে যে DE, এটা হলো আমাদের DE, DE আর হচ্ছে DF, এটা হলো আমাদের DF, এই দুটার সমষ্টি বা যোগফল। আমাদের যেই যে সমদ্বিখণ্ডক OE এটা আর এটার যোগফল থেকে বড় হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। DE প্লাস DF গ্রেটার দেন OE প্লাস OF। তো এটা প্রমাণ করার জন্য আমরা এটাকে একটু অঙ্কন করে নিব, অর্থাৎ OF কে আমরা একটু বর্ধিত করে নিই। এই যে OF কে আমরা বর্ধিত করি যেন তা DE এর জি বিন্দুতে মিলিত হয়। তো অঙ্কন হচ্ছে FO কে বর্ধিত করি যেন তা DE বাহুর জি বিন্দুতে মিলিত হয়, এটা অঙ্কন করে নিতে হবে আমাদের প্রমাণ করার জন্য। এখন দেখো প্রমাণে এসে, প্রমাণ ধাপ ১, এখানে দেখো DFG একটি ত্রিভুজ হয়েছে। DFG এই ত্রিভুজটা, তো এই DFG, DF এবং G এই ত্রিভুজের জন্য, এটা আমরা এক নং ত্রিভুজ ধরলাম, এই ত্রিভুজের জন্য DFGA এ DF ও DG যোগ করলে DF, এই যে DF প্লাস DG, এটা আমাদের FG থেকে বড় হবে, FG থেকে বড় হবে। কেন বড় হবে? একটি ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, এই কারণে আমরা লিখতে পারি DF প্লাস DG গ্রেটার দেন FG। আবার বলি, একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা হচ্ছে এই ত্রিভুজের একটি বাহু, এটা একটি বাহু, এই দুটি বাহুর সমষ্টি মানে যোগফল তৃতীয় বাহু FG থেকে বড় হবে। এখন আমরা এই যে FG এর পরিবর্তে, এই যে এখানে যে আমাদের FG আছে, FG এর মধ্যে আমরা দুটি বাহু পাইতেছি, একটা হচ্ছে FO আর একটা হলো OG। এই যে FG এর মধ্যে, FG এর মধ্যে দেখো দুটি বাহু আছে, FO একটা বাহু আর একটা হচ্ছে OG। তাহলে আমরা FG এর পরিবর্তে কি লিখতে পারি? FO প্লাস OG, যেহেতু FG সমান FO প্লাস OG। আবার আরেকটা ত্রিভুজ নিব আমরা প্রমাণের জন্য, আমাদের কোন ত্রিভুজ নিতে হবে? ইজিও,
त्रिभुजर क्षेत्र आबार इजीओ त्रिभुजे ओजी एवं इजी एई बाहु और ए बाहुर समष्टि आमादेर तृतीय बाहु इओ थेके बृहत्तर हबे अर्थात ओजी प्लस इजी आमरा किन्तु एई जे छोट्ट एकटा त्रिभुज आछे एटा निये एई त्रिभुजेर क्षेत्रे एई ओजी बाहु इजी बाहु तृतीय बाहु इओ बाहु थेके बड़ हबे कारण एटाओ एकटा त्रिभुज এই ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এটার পরে আমরা এক ও দুই যোগ করে দেব। এই এক নং ধাপে আমরা যেটা পেয়েছি এটার বাম পক্ষ আর এটার বাম পক্ষ যোগ করব, গ্রেটার দেন দিব, এটার ডান পক্ষ এবং এটার ডান পক্ষ যোগ করে দিব। এক ও দুই থেকে পাই বা এক ও দুই যোগ করে পাই ডিএফ প্লাস ডিজি ओजी प्लस इजी এই দুটো আমরা যোগ করে দিয়েছি বাম পক্ষে। ডান পক্ষে ছিল এফও প্লাস ওজি এবং দ্বিতীয় সমীকরণের দ্বিতীয় ধাপের ডান পক্ষ ছিল ইও। এটা যোগ করে লক্ষ্য করো এখানে ডিজি আর ইজি, এই যে ডিজি এবং ইজি, এই যে ডিজি এবং ইজি এই দুটো বাহু যোগ করলে, এই দুইটা বাহু যোগ করলে আমাদের কি হয় ডিই এর সমান হয়। অতএব আমরা ডিজি এবং ইজি এর পরিবর্তে ডি লিখতে পারি। তাহলে ওখানে থাকলো ডিএফ, ডিজি এবং ইজি এর পরিবর্তে লিখলাম ডিই আর আমাদের ওজি থাকলো। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা এই ওজি কে বাদ দিয়ে দিই, উভয় পক্ষ থেকে ওজি বাদ বাদ, তাহলে কি হয় ডিই প্লাস ডিএফ গ্রেটার দেন ইও প্লাস এফও, অর্থাৎ উভয় পক্ষ থেকে ওজি বাদ দিয়ে এটাই আমাদের দেখানো হলো। ডি প্লাস ডিএফ গ্রেটার দেন ইও প্লাস এফও। এরপরের প্রশ্ন আছে আমাদের, প্রমাণ করো যে ই ও এফ ইকুয়াল 90° প্লাস হাফ ডি কোণ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ত্রিভুজ ডিই এফ এর ই কোণ আর এফ কোণের সমদ্বিখণ্ডক আমরা পেলাম ওই এবং ও এফ কয়ের চিত্র থেকে, এরা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এটা হলে আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো যে ই ও এফ কোণটি সমান হবে 90° প্লাস হাফ ডি কোণের। এটা প্রমাণের জন্য আমরা ডিই এফ ত্রিভুজটি ক্ষেত্রে আমরা জানি ডিই এফ একদম এই বড় ত্রিভুজটি, এই ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি হয় 180°। তো এটা প্রমাণ করার জন্য ডিই এফ এ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180°, ডি কোণ, ই কোণ এবং এফ কোণ। এই যে ডি কোণ, ই কোণ এবং এফ কোণ, এই তিনটি কোণ যোগ করলে হবে 180°। এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করি, এটাকে দুই দ্বারা ভাগ, এটাকে দুই দ্বারা ভাগ, এটাকে দুই দ্বারা ভাগ, এটাকে দুই দ্বারা ভাগ, ভাগ করে নিই, অর্ধেক করে নিই, অর্থাৎ ডি কোণকে আমরা সমদ্বিখণ্ডক করি, ই কোণকে আমরা দুই দ্বারা ভাগ, তো সমদ্বিখণ্ডক করা, অর্ধেক করা, করলে 180কেও আমরা দুই দ্বারা ভাগ করব। এখন দেখো আমরা এই যে হাফ ডি কোণ যেহেতু আমাদের প্রমাণে লাগবে, এটা আমরা পার করে দিই ডান পক্ষে, 180কে দুই দ্বারা ভাগ করলে 90 হবে, এই 90 আর এটা পার করে নিয়ে এসে হাফ ডি কোণ দিয়ে দিব। তাহলে হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ ইকুয়াল 90° মাইনাস হাফ ডি কোণ। এখন দেখো ও ই এফ, এই যে ও ই এফ, ও ই এফ এই কোণটি, এই কোণটি কিন্তু আমাদের ই কোণের অর্ধেক, কারণ ওই কিন্তু
ই এর সমদ্বিখণ্ডক ছিল, ওই ছিল, ওই ছিল ই এর সমদ্বিখণ্ডক, ই এর সমদ্বিখণ্ডক। তাহলে ই এর সমদ্বিখণ্ডক হলে ই কোণকে ওই সমান দুটি ভাগে ভাগ করেছে। তাহলে এই যে ই কোণ, অর্থাৎ ই কোণ, এই যে হাফ ই কোণ, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ও ই এফ কোণ ইকুয়াল হাফ ই কোণ। আবারও বলি, এখানে যে আমাদের হাফ ই কোণ, এই ই কোণের অর্ধেক, ই কোণের অর্ধেক হলো এই কোণটা, এই কোণও হতে পারে, ওই কোণও হতে পারে, কিন্তু আমাদের প্রমাণের জন্য দরকার হচ্ছে এই কোণটা, ও ই এফ কোণ, এই কোণটা। আবারও বলি, ও ই এফ কোণ, খুব ভালোভাবে লক্ষ্য করো, ও ই এফ, এই কোণটা হচ্ছে ই কোণের অর্ধেক। আবার এফ কোণের অর্ধেক কি? তাহলে দেখো, এই এফ কোণটা পুরোটা ছিল, এর অর্ধেক কি? এই কোণটা না, অর্থাৎ ও এফ ই কোণ, ও তারপরে এফে এসো, তারপরে ইতে যাও, এই কোণটা হচ্ছে এফ কোণের অর্ধেক। ও ই এফ কোণ হলো এফ কোণের অর্ধেক, এই কারণে ও এফ ই কোণ ইকুয়াল আমরা লিখতে পারি হাফ এফ। তাহলে হাফ ই এর পরিবর্তে আমরা এটা বসাইব, হাফ এফ এর পরিবর্তে আমরা এটা বসাই দিব। তাহলে ধাপ তিনে, ধাপ তিন, এখন আমরা এই ত্রিভুজটা ব্যবহার করব, ও ই এফ, এই ত্রিভুজে, এই ত্রিভুজেরও তিনটি কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তো আমাদের এখানে যে ত্রিভুজটা ও ই এফ, এই ত্রিভুজেরও তিনটি কোণ আছে, এই কোণ, এই কোণ এবং এই কোণ, এই তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি হবে। তো এই কোণ হচ্ছে ই ও এফ কোণ, ও ই এফ কোণ, ও এফ ই কোণ, এই তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি। এখন ও ই এফ এটা কি? এটা ই কোণের অর্ধেক। আবার ও এফ ই এটা কি? এটা আমাদের এফ কোণের অর্ধেক। এই যে হাফ ই কোণ, হাফ এফ কোণ, ও ই এফ কোণ সমান হাফ ই কোণ, ও এফ ই কোণ সমান হাফ এফ কোণ। তো আমরা ও ই এফ ইকুয়াল হাফ ই বসিয়ে দিব এবং ও এফ ই ইকুয়াল হাফ এফ বসিয়ে দিব। তাহলে এর পরিবর্তে আমরা বসাবো হাফ ই, এর পরিবর্তে বসাবো হাফ এফ। ই ও এফ প্লাস হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ। এই যে আমাদের হাফ ই কোণ এবং হাফ এফ কোণ, এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। দেখো ধাপ একে কিন্তু আমাদের আছে হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ, হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ। তাহলে এখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রেও আমরা যে হাফ ই কোণ প্লাস হাফ এফ কোণ পেয়েছি, এর পরিবর্তে আমরা বসিয়ে দিব 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ ইকুয়াল 180 ডিগ্রি। এখন এই যে 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ, এটা আমরা ডান পক্ষে পক্ষান্তর করলে 180 থেকে এটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে মাইনাস এবং মাইনাস হাফ ডি কোণ এই পাশে হবে প্লাস হাফ ডি। এখন যদি 180 থেকে 90 বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কি? 180 থেকে 90 বিয়োগ করলে আমাদের এখানে 90 ডিগ্রি থাকবে। অতএব ই ও এফ কোণ ইকুয়াল প্লাস হাফ ডি কোণ প্রমাণিত।